আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বর্তমান সময় অটোফেজি কিন্তু খুব আলোচিত একটা বিষয় সবার মনে অটোফেজি নিয়ে একটা পজিটিভ ধারণা আছে যে অটোফেজি এমন একটা জিনিস যে শরীর নিজের থেকে নিজের কোষটাকে পরিষ্কার করে এটাকেই তো অটোফেজি বলে তাই না শরীর যখন তার ফ্রি টাইম থাকে সেই সময় তার শরীরের ভেতরে যে পরিষ্কার করার কাজ যেটা আছে বিভিন্ন ধরনের ডিফেক্টিভ প্রোটিন গুলোকে বের করে দেওয়া এবং কোষের পরিষ্কার করার কাজটাই কিন্তু মূলত অটোফেজি আমি এখানে অটোফেজি করার সাতটা উপায় বলবো এবং এখানে

বেশি পরিমাণ ফাইটোনিউট্রিয়েন্টস পেতে পারেন সেটা কিন্তু আপনার শরীরে অটোফিজি করতে ভালো হেল্প করবে তার পরবর্তীতে ষষ্ঠ যে পয়েন্টটা বলবো সেটা আপনাদের খুব জনপ্রিয় জিনিস সেটা হচ্ছে কিটো ডায়েট আপনি হয়তো ভেবে বলবেন কিটো ডায়েট তো আমরা অটোফিজি করার জন্যই করি তাহলে কিটো ডায়েট ষষ্ঠ নাম্বার কেন হলো কিটো ডায়েটটা আসলে সরাসরি অটোফিজি করার আপনি যদি না খেয়ে থাকেন তখনই আপনার মূলত অটোফিজি হবে আপনি যদি দীর্ঘ সময় না খেয়ে থাকেন তাহলে অটো কেজির সুবিধাটা আপনি সবচেয়ে বেশি পাবেন এখন কিটো ডায়েটটা হচ্ছে হাই ফ্যাট মডারেট প্রোটিন এবং লো অ্যামাউন্টের শর্করার একটা ডায়েট এখানে কিন্তু অটো সাথে সরাসরি সম্পর্ক নাই কিন্তু অন্য বিভিন্ন জিনিস ফলো করলে আপনি অনেক বেশি অটো করার সুবিধা পাবেন যার ফলে কিটো ডায়েটটাকে আপনি ছয় নম্বর পয়েন্টে রেখেছে তার পরবর্তীতে যে কাজটা করলে আপনার অটো কেজি বেশি হবে সেটা হচ্ছে ব্যায়াম আপনি যদি প্রচুর পরিমাণে ব্যায়াম করেন তাহলে কিন্তু আপনার শরীরে অটো অনেক বেশি হবে এবং রেগুলার ব্যায়ামের বাসাটা কিন্তু ভীষণ জরুরি স্পেশালি হাই ইনটেনসিটি ইন্টারভাল ট্রেনিং যেটা হিট এক্সারসাইজ যেটাকে বলে সেটা করার চেষ্টা করবেন যেগুলো एरोবিক জোনের যেসব ব্যায়াম আছে সেগুলো করার চেষ্টা করবেন এটা কিন্তু আপনার অটোফেজিটাকে আরো বেশি বুস্ট করবে আপনি যদি অ্যান एरोবিকলি অর্থাৎ যেসকল ব্যায়াম কোন আপনার বেশি হাঁপিয়ে যাবেন সেই ধরনের ব্যায়াম জ্যোতি করেন তাহলে কিন্তু আপনার সেটা অটোফেজিটাকে বুস্ট করবে না কারণ হচ্ছে আপনি বেশি হাঁপিয়ে গেলে কিন্তু শুধুমাত্র শরীরের মধ্যে একটা স্ট্রেস তৈরি হয় তখন কিন্তু শরীরের ভিতরে সুগার তৈরি হতে পারে এই নি আমি অনেকবার বহু ভিডিওতে বলেছে বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে বেশি বেশি অটোফেজি হবার চতুর্থ যে কথা বলবো সেটা হচ্ছে ঘুম ঘুম আসলে একটা কাজ করে আমাদের শরীরে অর্থাৎ ঘুমের সময় কিন্তু আপনার শরীরের কোষগুলোর কর্মব্যস্ততা অনেক কমে যায় যার ফলে ঘুমের টাইমে আপনার সেই কোষগুলো নিজে থেকেই নিজের কোষকে পরিষ্কার করা শুরু করে এবং সেই ধরনের ডিফেক্টিভ প্রোটিন যত আজে বাজে জিনিস আছে কোষ থেকে সেগুলো কিন্তু পরিষ্কার করতে থাকে ঘুমটা আসলে অটোফেজেরির মতনই একটা জিনিস আপনি ঘুমালেও পর্যাপ্ত পরিমাণ অটোফেজি পেতে পারেন তবে অবশ্যই রাত দশটা থেকে রাত দুটোর মধ্যে আপনাকে ঘুমাতে হবে আপনি সারা দিন যে সময় ঘুমান না কেন কিন্তু এই টাইমটাতে আপনাকে অবশ্যই ঘুমাতে হবে তাহলে কিন্তু আপনি পর্যাপ্ত অটোফেজির বেনিফিট পাবেন এই টাইমটাতে যদি আপনি জেগে থাকেন তাহলে কিন্তু শরীরে স্ট্রেস তৈরি হবে তখন কিন্তু আপনি ঘুমের সেই বেনিফিটটা পাবেন না এরপরে তৃতীয় যে পয়েন্টটার কথা বলবো যেটা অটোফেজি করাতে যথেষ্ট কার্যকরী সেই পয়েন্টটা হচ্ছে গিয়ে ক্যালোরি রেস্ট্রিকশন করা আপনি খাবারের যত বেশি ক্যালোরির পরিমাণটা কমিয়ে দেবেন ততই আপনি অটো দিকে চলে যাবেন অর্থাৎ খাবারে ক্যালোরি কম থাকলে শরীর সেখান থেকে কিন্তু শক্তিও কম গ্রহণ করবে এবং তখন কিন্তু শরীর কিছুটা ফ্রি সময় পাবে তখন কিন্তু তারা পরিষ্কার করার কাজেও নেমে পড়তে পারবে এই জন্যই আপনারা যদি ক্যালোরি রেস্ট্রিক্টেড যে কোনো ধরনের ডায়েট করেন না কেন সেটা কিন্তু আপনার অটোফেজিকে বুস্ট করবে আমাদের শরীরে বেশি বেশি অটোফেজি হওয়ার ক্ষেত্রে দ্বিতীয় যেটা সবচেয়ে শক্তিশালী উপায় সেটা হচ্ছে ওয়াটার ফাস্টিং আপনি যদি ওয়াটার ফাস্টিং করেন তাহলে কিন্তু শরীরে অনেক বেশি অটোফেজি হবে আপনারা হয়তো বা অনেকে জানেন যে ওয়াটার ফাস্টিং ফাস্টিং করলে আমাদের শরীরে সবচেয়ে বেশি অপকৃতি হয় কিন্তু ওয়াটার ফাস্টিং এর থেকেও একটা পাওয়ারফুল কাজ আছে যেটা আমি একটু পরে বলবো এখন ওয়াটার ফাস্টিং করলে তো নিঃসন্দেহে অটোফেজি অনেকখানি বুস্ট হবে আপনি কিছু খাচ্ছেন না আপনার শরীরে সারা দিন সকাল থেকে বিকেল পর্যন্ত শুধু পানি খেয়ে থাকছেন তাহলে তো আপনার শরীরে ক্যালোরির একেবারে সংকট পড়ে যাবে আপনার শরীর পর্যাপ্ত ক্যালোরি পাবে না তখন কিন্তু এই এই ফ্রি টাইমটাতে তার নিজের ভেতরে রিপেয়ারের কাজ করে একদম খুবই সহজে অনেক বেশি অন্টোফেজি পাওয়ার উপায় হচ্ছে ওয়াটার ফাস্টিং কিন্তু এর পরের যে পয়েন্টটার কথা বলছি সেটা হচ্ছে দ্য বেস্ট উপায় অটোফেজি বেশি বেশি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি এবং বেস্ট উপায় হচ্ছে গিয়ে ড্রাই ফাস্টিং অর্থাৎ রোজা রাখা আপনি যদি রোজা রাখতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরে সবচেয়ে বেশি অটোফেজি হবে সবচেয়ে বেশি অটোফেজি হওয়ার জন্য আপনাকে যে পরামর্শটা দেবো যে আপনি রাতের খাবারটা খাবেন তারপরে সেহরিতে আপনি শুধু লবণ পানি খেয়ে সেহরিটা খাবেন তাহলে কিন্তু শরীর তো কোনো ক্যালোরি পেলো না তারপরে সারা দিন রোজা রাখলেন এবং ইফতারের আগে হেভি কিছু ব্যায়াম করবেন এমন টাইমে ব্যায়াম করবেন যাতে ব্যায়ামটা শেষ করে রেস্ট নিয়ে হাত মুখ ধুতে ইফতারের টাইমটা হয়ে যায় এরকম টাইম নিয়ে ব্যায়াম করবেন তারপরে গিয়ে ইফতার করবেন দেখবেন যে আপনি একটা দীর্ঘ সময়ের একটা অটোফেজির সুযোগ পেয়েছেন এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে প্রচলিত ওয়াটার ফাস্টিংয়ের থেকে ড্রাই ফাস্টিংয়ে প্রায় তিন গুণ বেশি অটোফেজি হয় তার মানে বুঝতে পারছেন যে ড্রাই ফাস্টিং কতটা পাওয়ারফুল একটা কম্পোনেন্ট এবং এটা হচ্ছে অটোফেজি হওয়ার ক্ষেত্রে একদম বেস্ট উপায় আপনি যদি ড্রাই ফাস্টিং করেন তাহলে সবচেয়ে বেশি অটোফেজি করতে পারবেন আপনারা যদি বেশি বেশি অটোফেজি পেতে চান তাহলে আমার পরামর্শ মতন ড্রাই ফাস্টিং করতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি অটোফেজি করতে পারবেন আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ